হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বড় কচুর দিয়ে নারিকেল দিয়ে চাক ভাজা বা ভুনা। আমার এলাকাতে এই কচুটাকে বড় কচু বলে ডাকা হয়ে থাকে, তবে এই কচুটাকে বিভিন্ন এলাকায় মান কচু বা অন্য নামেও ডাকা হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কচুর ভাজাটা বা কারিটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই কচুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি এরকম চাক চাক করে কেটে নেওয়া কচুগুলোকে সিদ্ধ করার জন্য দিব। আপনারা চাইলে মাঝখান দিয়ে আর একটা অংশ করেও কেটে নিতে পারেন, এটাকে পুরো এরকম চাক না রেখে। তো আমি এরকমই রেখেছি। এবার এগুলোকে সিদ্ধর জন্য দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই কচুগুলোকে আমি 70% মতো সিদ্ধ করে নিব। এই কচুগুলোকে একদম পুরোপুরি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, কিছুটা শক্ত থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো প্রায় 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি একটু চেক করে নিব যে এটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমি যতটুকু সিদ্ধ চাচ্ছিলাম এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু একটু শক্ত আছে, তবে মোটামুটি 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ওই পর্যায়ে পানিটাকে ছড়িয়ে চুলা থেকে কচুগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, এখানে হাফ চা চামচের মতো আছে, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের কালারটা একটু কম এসেছে আমার কাছে মনে হচ্ছে, তাই দিলাম। এবার খুব ভালোভাবে ঝাঁকিয়ে সিদ্ধ করা কচুর সাথে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদটা মিশিয়ে নেওয়ার পরে চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তবে এই কচুগুলো ভাজার জন্য খুব বেশি একটা তেল লাগে না, খুব অল্প তেলেই এগুলোকে ভেজে নেওয়া যায়। এখন এই তেলটাকে হালকা কিছুটা গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে নেওয়া লবণ আর হলুদ মাখা সেই কচুগুলো। আর কচুগুলো দেওয়ার পরে মাঝারি আছে এগুলোর এক একটা সাইড আমি ভেজে নিব। আর এগুলো যেহেতু সিদ্ধ করা, তো ঢাকনা দেওয়ার একদমই কোনো প্রয়োজন নেই। ঢাকনা ছাড়াই দুটো সাইড একটু লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে এগুলোকে আমি দুটো সাইডে একটু লালচে করে ভেজে নিব। তো এরই মাঝে কচুগুলো ভাজা হয়ে গিয়েছে আর তুলে নিচ্ছি, আর এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি আরও 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটাকে হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা কিছুটা সফট হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু কচুগুলো ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি। মশলাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি করে বেটে নেওয়া 1/2 কাপ পরিমাণ নারিকেল। তবে হাতের কাছে যদি ফ্রেশ নারিকেল না থাকে তাহলে আপনারা এখানে নারিকেলের দুধটাও ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন নারিকেল বাটা অথবা নারিকেলের দুধ যে কোনো একটা ব্যবহার করার জন্য। এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আসলে এই নারিকেল বাটাই হচ্ছে এই রেসিপির মেন হিরো আমি বলবো, কারণ এটা দেওয়ার কারণেই এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম।
দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে অপেক্ষা করছি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত। গ্রেভিটা যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ভেজে রাখা সেই কচুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গ্রেভির সাথে সব কিছু খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে 5 থেকে 6 মিনিট জাল করে নিব। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। সব কিছুকে উল্টে পাল্টে নেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে এখন খুলে নিচ্ছি, আর যখন উপরে এভাবে তেলটা উঠে আসবে আর খুব সুন্দর একটা স্মেল আপনি নিজেও পাবেন, আর এই কচুগুলো খুব ভালোভাবে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে, এটা একদম সফট হয়ে গিয়েছে, তেলটাও উঠে এসেছে। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কচুর চাক ভাজা বা ভুনা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।